প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি গত 2 দিন যাবত অনেকেই এসকে টিম সম্পর্কে আলোচনা করার জন্য বলছিলেন। আজকে আমরা এসকে টিম নিয়ে আলোচনা করব। এই সবাই একটু খেয়াল রাখতে হবে যে এই যে টিউটোরিয়াল আমরা দিচ্ছি, এটা কোনো বাইং বা সেলিংয়ের অ্যাডভাইস করে না। আপনারা জেনে বুঝে নিজ জ্ঞানে সব জ্ঞানে আপনারা ইনভেস্ট করবেন। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখব। আমরা মূল আলোচনা চলে যাই। আজকে এসকে টিমের নিয়ে যা আলোচনা করব, তার RSI, PE, NAV, শেয়ার হোল্ডিং স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ডিভিডেন্ড, EPS অ্যান্ড NAV, নেট প্রফিট, লোন স্ট্যাটাস, প্রোডাক্ট, অ্যাডভান্স চার্ট অ্যানালাইসিস। RSI অ্যান্ড PE বর্তমানে এর RSI 32.59। আমরা জানি যে RSI মান 0 থেকে 100, যেহেতু দীর্ঘদিন এই শেয়ারটি ফ্লোর প্রাইসে পড়েছিল এবং বেশ কিছুদিন এটা ডাউন ট্রেন্ডে ছিল, এখন এটা বেশ ভলিউম নিয়ে বাই সেল হচ্ছে। আজকে এর ক্লোজ প্রাইস ছিল 41.50 টাকা, এটা 39 টাকা পর্যন্ত নেমেছিল। আমরা যদি গত 2 বা 3 বছরের আমি যদি একটা চার্ট দেখি, তাহলে দেখা যাবে এটা এখানে একটা বেশ ভালো সাপোর্ট অবস্থায় আছে 40 টাকায়। তবে শেয়ারটি 35 টাকার মধ্যে একটা আরেকটা সাপোর্ট লেভেল নিচের দিকে আছে, উপরের দিকে তার রেজিস্ট্যান্স আছে আপনার 50 টাকা, 55 টাকা, 72 টাকা, 65 টাকা, তারপরে 70 টাকা এবং 75 টাকা। তো শেয়ারটি আমার কাছে যতটুকু মনে হয়, কিছুদিন লং টার্মে যদি আমরা একটু চিন্তা 3-4 মাসের জন্য যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখান থেকে একটা প্রফিট আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নেট অ্যাসেট ভ্যালু আমরা যদি দেখি, 2020 সাল পর্যন্ত 3 বছরের, যেহেতু এই শেয়ারটি নতুন এসেছে, বেশি দিন হয় না, এই বছর 3 হয়েছে, 3 বছরের নেট অ্যাসেট ভ্যালু 2018 সালে 12.82 টাকা ছিল, 19 সালে 13.88 টাকা এবং 20 সালে 13.80 টাকা, 21 সালে নেট অ্যাসেট ভ্যালু আমি নিচে আলোচনা করব। শেয়ার হোল্ডিং স্ট্যাটাস, এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যে মে মাসে 2021 সালে স্পন্সররাও কিন্তু শেয়ার বাই করেছেন। স্পন্সর এখন 31.23% শেয়ার, অর্থাৎ 20 সাল থেকে 21 সালে প্রায় 1%-এর উপরে শেয়ার তারা হোল্ডিং বেশি করেছেন। ঠিক ইনস্টিটিউটও একইভাবে 20 সালে তাদের ছিল 29.42%, এখন 21 সালের মে মাসে তারা 30.89% শেয়ার হোল্ডিং করতেছেন। পাবলিকের হাতে শেয়ার কিছু কমে আসছে 37.88%। গত 5 বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি আমরা দেখি, 2016 সালে তাদের নেট প্রফিট ছিল 41.41 মিলিয়ন, 2017 সালে 53.05 মিলিয়ন, 2018 সালে 86.30 মিলিয়ন, 2019 সালে 194.49 মিলিয়ন, 2020 সালে 54.15 মিলিয়ন। এই ক্ষেত্রে একটু 16 সাল থেকে 19 সাল পর্যন্ত গ্রাজুয়ালি বেশ ইম্প্রুভ হয়েছে, কিন্তু 20 সালে গিয়ে ওদের একটু পারফরমেন্স একটু কমে গেছে। ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি, 2018 সালে 10% স্টক, 2% ক্যাশ দিয়েছিলেন, 2019 সালে 10% স্টক, 10% ক্যাশ এবং 2020 সালে 15% ক্যাশ। আমি মনে করি এই ধরনের শেয়ারে ওদের ডিভিডেন্ড হিস্ট্রি
মোটামুটি অনেক ভালো মানের। থার্ড কোয়ার্টার ইপিএস এর ন্যাপ যদি আমরা দেখি, থার্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখতেছি এর ইপিএস 0.5 টাকা ছিল এবং নেট অ্যাসেট ভ্যালু 14.30 টাকা ছিল। হাফ ইয়ারলি ওদের 90 পয়সা এবং 13.60 টাকা, থার্ড কোয়ার্টারে 1 টাকা। মেবি হাফ ইয়ার থেকে থার্ড কোয়ার্টার যেহেতু প্যান্ডেমিকের মধ্যে ওদের পড়েছিল, এই কারণে হয়তো মেবি তাদের এই জায়গাতে ইপিএস একটু কম হয়েছে, কিন্তু নেট অ্যাসেট ভ্যালু 13.7 টাকা। ঠিক একইভাবে নেট প্রফিট 9 মান্থ যদি আমরা দেখি, এখন তাদের নেট প্রফিট 83.1 মিলিয়ন টাকা, বছর শেষে হয়তো এটা 110 কোটি এরকম হতে পারে আনুমানিক। লোন স্ট্যাটাস, একটা কোম্পানির লোন স্ট্যাটাসের উপর অনেক কিছু নির্ভর করে সে কতটুকু ডিভিডেন্ড দিতে পারবে। যে কোম্পানির লোন বেশি সে কোম্পানির ডিভিডেন্ড হার অনেক কম থাকে। সেই ক্ষেত্রে এসকে টিমের লং টার্ম লোন নাই, শর্ট টার্ম 162.67 মিলিয়ন পরিমাণ লোন শর্ট টার্ম লিয়ে আছে। ওদের প্রোডাক্ট আমরা যদি প্রোডাক্ট দেখি, এখানে 4টা প্রোডাক্ট আমি দেখালাম, বারকোড, কার্টুন তারা তৈরি করে, ইলাস্টিক তারা তৈরি করে এবং পেপার কাটিং, এই জাতীয় কাজ এসকে টিম ইন্ডাস্ট্রি করে থাকে। অ্যাডভান্স চার্ট আমরা যদি দেখি, আমরা চার্ট এই লাইন চার্টটা দেখলে আমরা দেখা যায় যে এখানে 41.50, এখানে বেশ একটা সাপোর্ট আছে ওদের। প্রতিবারই এখান থেকে দেখা গেছে সে ঘুরে ঘুরে দাঁড়াইছে, মেবি এখান থেকে আরও 2 দিন বাজারটা একটু দেখলে বোঝা যাবে যে সে আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। তবে এই শেয়ারটিকে আমার মতে এই 35 থেকে 40 টাকার মধ্যে যদি কিনা যায় তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ।